এই মোবাইলটা অনেক অনলাইন চালাতে হবে। হ্যালো সবাইকে, যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করবে প্লিজ। এখানে তো কিচ্ছু শো করছে না, এখানেও শো করছে না। যারা যারা আছো তারা প্লিজ একটা করে কমেন্টস করবে। হ্যালো সুস্মিতা, ফার্স্ট কমেন্টস পেলাম, থ্যাংক ইউ। যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটা করে কমেন্টস করবে। একটু করে কমেন্টস করলে কিন্তু বেটার হবে আর কি। সম্পাদি থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। পিয়ালি হ্যালো, পিয়ালি বনগা থেকে আমি আছি দিদি। হ্যালো মনিকা তরফদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থাকুন সাথে, আশা করি ভালো লাগবে। আজকে যে লাইভটা থাকবে, লাইভটা কিন্তু সমস্তই হাতে করা স্টিচের উপরে থাকবে, ঠিক আছে? আজকে সমস্ত গুজরাটি স্টিচ, কাঁথা স্টিচ, কাটওয়ার্ক, সমস্ত এই ধরনের শাড়ি। আর লাস্টে আমি কিছু ডাবু শাড়ি দেখাবো, ঠিক আছে? কিছু ডাবু ব্লকের শাড়ি দেখাবো, সরি ডাবু না, বাগরু দেখাবো একদম লাস্টে। কি ঝামেলা, হ্যালো সুষেমা, যে শাড়িটা পরেছ দারুন, থ্যাংক ইউ নমিতা, নমিতা সরকার, নমিতা দি। আমি কিন্তু বুঝতে পারছি না কারুর এজ, সেই জন্য আমি নাম ধরেই ওইভাবে বলছি, নমিতা সরকার, ঠিক আছে? আমার থেকে ছোট হোক বড় হোক একটু বুঝে নিও, কোনো অসুবিধা নেই। তো আজকে সবাইকে ওয়েলকাম, আজকে স্যাটারডে একটা লাইভ। একদম সামনে আমাদের দুর্গাপুজো এসে গেছে, এবং আমাদের কাছে সবসময় একটা হাতে করা স্টিচের কিন্তু একটা আলাদাই মানে কি বলবো মর্যাদা রয়েছে। হাতে করা শালি শাড়ি কিংবা হাতের কোনো কাজ, সবকিছুরই কিন্তু একটা আলাদা ভ্যালু আছে, তাই না? তো হ্যালো মধুরিমা, হ্যালো সুনিপা, হ্যালো। তো আজকে সেই সব শাড়ি নিয়েই লাইভটা থাকবে, সাথে থাকতে হবে লাম্বানিও আছে, তো লাম্বানিগুলোও দেখাবো। অনেক ধরনের শাড়ি নিয়ে আজকে লাইভ, তবে তোমাদের কিন্তু একটু সাপোর্ট করতে হবে, তোমাদের একটু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যালো শিখা, ওরে বাবা রে বাবা, সাইলেন্ট মোবাইল, সাইলেন্ট, তারপরে আমার এই মোবাইলটা খারাপ হয়ে গেছে, কোনো বাটন কাজ করছে না, দেখ না। সুনিপা দেখো কি দেখব। যারা যারা দেখতে পাচ্ছ একটু প্লিজ কমেন্টস করবে, কমেন্টসটা খুব দরকার। আমি সেই জন্যই বারবারই বলছি একটু কমেন্টস কর, তাহলে সেইভাবে মানে আরম্ভ করতে পারবো।
তোমার থেকে গমিতেনি শাড়িটা পেয়েছে, খুব সুন্দর শাড়ি। ও আচ্ছা আচ্ছা, কি হচ্ছে আমার এখানে, কে জানে। হ্যালো সুমিত্রা চ্যাটার্জি, সবাইকে এখন 8টার সময়, আজকে কি মানে কারোর প্রবলেম হচ্ছে সবাইকে কিন্তু। আরে দীপাদি ভুবনেশ্বর থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো করে ঘোরো। সুজাতাদি তোমাকে মেসেজ করেছি, দেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখবো। চলো তাহলে এবার শুরু করব আজকে শাড়ি নিয়ে। প্রথমে কিন্তু দেখাবো হচ্ছে কাট ওয়ার্কের শাড়ি, সবকটাই তসরের উপরে থাকছে, একদম রঘুনাথপুরের যে তসর, একদম ট্রান্সপারেন্ট না তসর। আজকাল এত ভ্যারাইটি বেরিয়ে গেছে, সবাই জানো যে আজকাল কোরিয়ান তসরও বেরিয়ে গেছে, খুব কম প্রাইসে পাওয়া যায়, এবং পিওর বলে ওরাই চালাচ্ছে, কিন্তু পিওর শাড়ি নয়। পিওর শাড়ি কখনোই কম দামে দিতে পারবে না, তার উপরে হাতের কাজ, বুঝতেই পারছ তো। শাড়ির কোয়ালিটিটা কিন্তু একদম ডিপেন্ড করে, এবং হাতে পেলেই তো বুঝতে পারবে কোয়ালিটি। তো প্রথমে আমি যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে সমস্তই, এই দেখ আবার হঠাৎ আরম্ভ হয়ে গেল, বললাম না মোবাইলটা গেছে একদম। সেই শাড়িগুলো দিয়ে শুরু করছি কার্ড ওয়ার্কের, ঠিক আছে। প্রথম যে শাড়িটা দেখাচ্ছি দেখে নাও, এই শাড়িটা তসরের উপরে যাচ্ছে, ব্লক প্রিন্ট করা, তারপরে কাট ওয়ার্ক, প্রত্যেকটা শাড়ি দারুন, ঠিক আছে, প্রত্যেকটা শাড়ি দারুন। আগে আমি একটু এইভাবে দেখিয়ে দিই, তারপর শাড়িটা খুলব। আগে এইভাবে দেখে নাও, তারপর শাড়িটা খুলছি, এবং শাড়ির যে কাজ একদম নিট কাজ, এটা আমি একটা লেয়ারে দেখাচ্ছি, শাড়িটা জাস্ট একটা লেয়ারে দেখাচ্ছি, এগুলো পুরো কাট ওয়ার্কের কাজ, এবং ছোট্ট ছোট্ট এরকম মিরর বসানো আছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়ির কাজটা, নাহলে শাড়ি কিন্তু খুব ওয়েটি হয়ে যাবে। হ্যালো কাকলিদি, এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ডিজাইনটা এইটা কাট ওয়ার্কের উপরে যাচ্ছে, এবং ব্লক প্রিন্ট, এবং এখানে কট পাইপিং দেওয়া রয়েছে, দেখে নাও শাড়িটাতে এরকম কট পাইপিং দিয়ে পুরো শাড়িটার ডিজাইনটা যাচ্ছে এইটা। তসর কালার, একদম ভার্জিন কালার, এবং তার সাথে অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালার দিয়ে এইরকম ভাবে ব্লক প্রিন্টের ডিজাইনটা যাচ্ছে, স্কার্ট বর্ডার এবং ওপরের দিকে বর্ডারটা, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইন, এবং এইটার কাট ওয়ার্কটা পুরো চলছে শাড়ির বোথ সাইডে, পুরো কাট ওয়ার্কের ডিজাইনটা যাচ্ছে বোথ সাইডে। আঁচলটা দেখে নাও, আঁচলের এই ডিজাইনটাও একটা ভীষণ সুন্দর লাগবে দেখতে, নিচের দিকে এই রকম কাজ, কাট ওয়ার্কের কাজ, এগুলো কিন্তু পুরোটাই হাতে করা, হাতে সেলাই করা। গুড ইভিনিং চন্দ্রাদি, তোমার কালেকশন লাজবাব, আমার মেয়েও তোমার শাড়ি এবং তোমার জুয়েলারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, ঠিক আছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, একদম তসরের উপরে প্রত্যেকটা কালার কিন্তু একটু ডিফারেন্ট আসে, এটা রেড কালার, আর ব্লাউজ পিসটা দেখে নাও, এটা অরেঞ্জ কালার আর রেড কালার দিয়ে এইরকম ব্ল্যাক কালার, তিনটে কালারের বর্ডার দিয়ে ব্লাউজ পিসটা, এবং স্লিভে যাচ্ছে এরকম কাটা কাজটা, ঠিক আছে। কাট ওয়ার্কের তসর দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম রঘুনাথপুরের তসর, ভীষণ ভালো কোয়ালিটি। কালারটা এটা কিন্তু রেড কালার, তসরের কালার কিন্তু একদম ডার্ক, কোনো কালার আসে না, এবং খুব খুব মানে একটা কি বলবো ক্লাসি কালারটা আসে যখন আমরা কোনো কালার এর ভেতরে দেওয়া হয়, এটা একটা খুব ক্লাসি কালার আসে। শাড়িটা যাচ্ছে এইটা, কাট ওয়ার্কের কাজটা এইরকম যাচ্ছে, আঁচলের পোর্শনটা এইটা, এবং পুরো শাড়িটা যাচ্ছে তোমার এইটা। আমি আমার বুকিং নাম্বারটা পিন পোস্ট করিনি, এক সেকেন্ড, দেখতে পাচ্ছি না, এত লো কানেকশন, লো কানেকশন বারবার দেখায় এখানে, কি ঝামেলা। হ্যালো হ্যালো কুন্তলা, আচ্ছা করে দিয়েছি,
এরপরে তোমাদের আমি একটু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা সবাই একটু হ্যাশট্যাগ দিয়ে ফ্রেন্ড রিলেটিভদেরকে জয়েন করাও, ঠিক আছে? তোমাদের এই হেল্পটা কিন্তু খুব দরকার। আর আচ্ছা চলো তাহলে এবারে এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা ফার্স্ট শাড়ি আজকে। এটা তসরের একদম ভার্জিন কালার, তসরের কোয়ালিটিটা দেখে নাও। আমি একদম একটা লেয়ারে শাড়িটা দেখাচ্ছি। এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার ভীষণ সুন্দর এবং পুরো শাড়িটাতে এই যে ডিজাইনে ছোট্ট ছোট্ট করে এইরকম ভাবে মাইকা বসানো আছে, একদম ছোট্ট ছোট্ট ডিজাইন, ছোট্ট ছোট্ট দেখে নাও, পুরো শাড়িটাতেই এইভাবে করা রয়েছে এবং খুব গর্জাস লাইট কালারের মধ্যে, কিন্তু গর্জাস কালার। রাখি সরকার, দীপাদি থ্যাংক ইউ, এবং খুব খুব ক্লাসি। যারা একটু ভার্জিন কালারের মধ্যে ব্রাইট কালার কম্বিনেশন চাও তারা কিন্তু এই কাট ওয়ার্কের শাড়িটা নিতে পারো। এটার দাম যাচ্ছে 10,270, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, 3 মাসের ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে। যদি পুজোর মধ্যে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই 2 ইনস্টলমেন্ট, আর না হলে ফুল পেমেন্ট করে দিতে পারো, ঠিক আছে? এর পরের শাড়িটা দেখাচ্ছি। এর পরের শাড়িটার কালারটা অনিয়ন স্কিন কালার, একদম তোমার কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ। এইটার কালারটা দেখে নাও, কালারটা কিন্তু ডাবল শেডে রয়েছে, ডাবল শেডে, এবং পাড়ের যে কাজটা, পাড়ের কাজটা দেখে নাও। এইটা যাচ্ছে কাট ওয়ার্ক এর কাজ। প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিজাইন এবং প্রত্যেকটা আমি বলবো ক্লাসি, প্রত্যেকটা ক্লাসি, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটার বোথ সাইড এর বর্ডারটা দেখো, এইটা যাচ্ছে বর্ডারটা। আমি একটু খুলছি তাহলে বুঝতে পারবে। এগুলো হাতের কাজের একটা আলাদাই কিন্তু ভ্যালু আছে। আমি সারা বছর হাতের কাজের অত শাড়ি দেখাই না, খালি পুজোর সময় আমার বলতে পারো কালেকশন গুলো হয়। তো এই শাড়িগুলো হচ্ছে একটা এক্সক্লুসিভ শাড়ি, বোথ সাইডে এইরকম বর্ডার যাচ্ছে, এইরকম বর্ডার যাচ্ছে। কেমন লাগছে তোমরা একটু জানাও, কেমন লাগছে তোমরা একটু জানাও। এইটা যাচ্ছে বর্ডারটা, শাড়িটার বর্ডারটা দেখে নাও, পুরো হ্যান্ড ওয়ার্কের শাড়ি। এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ নয়, পুরোটা হ্যান্ড ওয়ার্কের। মধুরিমা খুব সুন্দর দেখতে শাড়িগুলো, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে পুরো শাড়িটা ডাবল শেডে রয়েছে, ঠিক আছে? শাড়িটা কিন্তু এইরকম ডাবল শেডে যাচ্ছে, দেখে নাও, বুঝতে পারছো? তোমাদের আসছে, বোঝা যাচ্ছে কালারটা? পরলে খুব ক্লাসি লাগবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এইটা যাচ্ছে পুরো ডাবল শেডের ডিজাইনটা। শাড়িগুলো কি ভারী? একদমই ভারী না, তসরের শাড়ি, তসরের শাড়ি। আর এখানে কোনো কিছু বসানো নেই, তো এগুলো কেটে কেটে করা হয়েছে, মিরর ওয়ার্ক কিন্তু এটাতে কোনো কিছু নেই, এটা একদম জালের মতো কাজ করা হয়েছে। এটা কিন্তু আমি ডাবল করে দেখাচ্ছি, এটা পুরো জাল, জাল ওয়ার্ক, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে। এবং শাড়ির আঁচলটা যাচ্ছে এই ধরনের, শাড়ির আঁচলটা যাচ্ছে দেখে নাও, এই ধরনের ক্লাসি, একদম ক্লাসি শাড়ি। কারোর পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও। এটা কিন্তু একদম অনিয়ন পিঙ্কের যে কালারটা, আর তার সাথে একটা মফ টাইপের কালার, পিঙ্ক কালার আর মফ কালার মেশালে যে কালারটা আসে, তুমি যেটা পরে আছো তার দাম কত আমি দেখাবো। আমার শাড়ি যেগুলো পরে আছে অনেক দেখাবো, সেগুলো তখন আমি দামটা বলছি। এইটা দেখে নাও শাড়িটা, ক্লাসি দেখতে। এবং ব্লাউজ পিসটা কিন্তু স্লিভে তোমরা এইটা ব্লাউজ পিসের ডিজাইনটা পাচ্ছ, এটা কিন্তু ব্লাউজ পিসের ডিজাইন। সহেলি হ্যালো, খুব সুন্দর আপনার ব্লাউজ আর শাড়ির কালেকশন, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে একদম তসরের কোয়ালিটি, তোমরা যখন হাতে পাবে, এগুলো যদি খুব পাতলা তসর হয় এই কাজগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই পাতলা তসর হলে এগুলো কিন্তু করা যাবে না, কেটে যাবে শাড়ি। সেই জন্য শাড়ি নিয়ে তোমাদের কিন্তু কাট ওয়ার্কের শাড়ি আটকে আটকে যায় গো, আমার দুটো আছে, এটা তো একটু সাবধানে পড়তে হবে, একটু কিচ্ছু করার নেই, একটু নিজেকে সাবধানে পড়তে হবে। এইটা যাচ্ছে শাড়িটা,
এইটা যাচ্ছে, শাড়িটা দেখে নাও, শাড়ির কালারটা ভীষণ ভীষণ সোবার কালার, জাস্ট অসাধারণ দেখতে, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা, এটার দামটা কোথায় আছে, এটার দামটা যাচ্ছে 11,250, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, 11,250 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, খুব সুন্দর শাড়িটা। হ্যাঁ, ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে কারোর যদি পছন্দ হয়। কালারটা কিন্তু সবাইকে মানাবে এবং কোনো এজ বার নেই, যে খুব ব্রাইট খুব ডার্ক কালার করি না, শেয়ার করলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং এইসব শাড়ি খুব ক্লাসি, যখনই পরবে দেখবে একটা আলাদা রকমের ব্যাপার থাকে, ঠিক আছে? 11,250 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে। আমি কিন্তু বারবার এই কথাটা আর বলবো না, তোমরা সবাই জানো দামি শাড়িতে ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে। এরপরে যে শাড়িটা যাচ্ছি, একদম রেডের সঙ্গে তসর কালার আর রেড কালারের কম্বিনেশন, খুব সুন্দর দুর্গাপুজোর জন্য, মানে খুব সুন্দর একটা শাড়ি, দুর্গাপুজোর জন্য খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা অ্যাজ সাচ কোনো ডিজাইন সেইভাবে আমি দেখে দিচ্ছি, জাস্ট ব্লকে করা রয়েছে এই ধরনের ডিজাইনটা, ব্লকে করা রয়েছে, এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, পুরো শাড়িটা। এবং পুরো শাড়িটাতে ছোট ছোট এই ধরনের মাইকা বসানো আছে, একদম লাইট ওয়েট, মিরার বসানো থাকলে শাড়ির ওজন কিন্তু অনেকটা হয়ে যাবে, তো সেই জন্য এইসব শাড়ি, এটা দেখে নাও, আড়ি কাজ করা আছে এবং তার মধ্যে থেকে এই ধরনের ভাবে বসানো রয়েছে, ঠিক আছে? এইটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, এইটা যাচ্ছে আঁচলের পোর্শনটা। শাড়িটা কেমন লাগছে একটু জানিও প্লিজ, কারণ লাইভ করতে গেলে না একটু তোমাদের কমেন্টস গুলো কিন্তু মানে খুব ভালো লাগে আর কি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এটা কোনো কাজ আছে একদম, এইটা যাচ্ছে ব্লাউজ পিসে কাজটা দেখে নাও, রেড কালারের মধ্যে এইরকম ব্লক করে রাখা আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, অনলি ব্লাউজ পিস, ঠিক আছে? এটা তোমরা ব্যাক সাইডে দিতে পারো, স্লিভে দিতে পারো, ডিজাইন অনেক ভাবে বানানো যায়। তো শাড়িটা আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি, এইটা যাচ্ছে শাড়ির লুকটা, রেড কালার, একদম রেড কালার, খুব সুন্দর দেখতে। যারা একটু রেড কালার ভালোবাসো, এটা কিন্তু তসর, যেহেতু পুরো ক্যাটক্যাটে রেড কিন্তু নয়, খুব একটা সুদিং রেড কালার, খুব সুন্দর দেখতে। ডিজাইনটা যাচ্ছে এইটা, পট পাইপিং পুরো ফিনিশ করা আছে, মানে তোমাদের কোনো অসুবিধা হবে না। কবে যে তোমার বুটিকে যাব জানি না দীপাদি, ঠিক আছে, টাইম করো টাইম করো। এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণ ভীষণ ক্লাসি, আমি আর একবার দেখিয়ে দেবো শাড়িটা, একটু তোমাদের লুকটা, পুরো শাড়িটাতেই কিন্তু এই ধরনের ইয়ে বসানো আছে, খুব গর্জাস দেখতে শাড়ি, খুব গর্জাস, পরলে দারুণ লাগবে, আসতে হবে একটু আসতে হবে। হ্যালো শ্রাবণী, সবাইকে জয়েন করাও একটু, তোমরা তোমাদের ফ্রেন্ড রিলেটিভ যাদেরকে পারবে, যারা শাড়ি ভালোবাসে তাদেরকে একটু জয়েন করাও। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়িটা, পরলে দারুণ লাগবে, দারুণ, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এবং আঁচলটা যাচ্ছে এইটা, এটা যাচ্ছে আঁচলটা, গর্জাস, মানে ভীষণ গর্জাস, ভীষণ গর্জাস, ঠিক আছে? এটা আমার রিলসও দেওয়া হয়েছে আজকে, দেখবে খুব সুন্দর দেখতে। এটার দামটা যাচ্ছে তোমাদের 11,250, পুরো শাড়িটা, বারবারই বলছি শাড়ির কোয়ালিটি যেটা, সেইটা যাচ্ছে রঘুনাথপুরের তসর, ভীষণ ভালো কোয়ালিটি, মানে কোয়ালিটিটা সত্যি বলছি আমি বারবার, ওটাকে কোয়ালিটিটাকে কিন্তু আমি বারবার বলছি, এত ভালো কোয়ালিটি। আর তার উপরে এই হাতের কাজগুলো, যেগুলো টাইম কোনো ঠিক নেই কবে পাওয়া যায় কবে কিরকম। এইটা যাচ্ছে একটা পিঙ্ক কালারের সঙ্গে যাচ্ছে শাড়িটা, তার সাথে যাচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে কাজটা, পুরোটাই ব্লকে করা রয়েছে শাড়িটা, এইরকম টেম্পল বর্ডার যাচ্ছে শাড়িগুলো, ব্ল্যাক কালারের বর্ডার। যাদের রেড কালারের প্রবলেম আছে তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারো, এই শাড়িটায় পুরো কাজটা দেখো, পুরো কাজটা দেখে নাও, কি ক্লাসি তোমার কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটার কাজটা, আঁচলের কাজটা দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলের কাজটা, অসাধারণ কাজ, অসাধারণ,
লাইট ওয়েটের শাড়ি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা সারাদিন পরে ধরো কোনো অকেশনে গেলে একদম পরে থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, ঠিক আছে? ব্লাউজ পিসটা তোমরা এইভাবে পাচ্ছ, ব্লক প্রিন্টে করা রয়েছে শাড়িটা। শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর পিঙ্ক কালার, আর তার সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশন যাচ্ছে। শাড়িটা আমি এবার খুলছি, এইটা যাচ্ছে ডিজাইনটা দেখে নাও, খুব স্মার্ট একটা শাড়ি, খুব স্মার্ট শাড়ি। এইটা যাচ্ছে শাড়িটা, তার সঙ্গে কাট ওয়ার্ক, পুরোটাই কাট ওয়ার্কে যাচ্ছে। এইটা খুব খুব গর্জিয়াস আঁচলটা, এইটা এইটা যাচ্ছে আঁচলটা, পুরোটাই এই ধরনের ওয়ার্কে কাজ করা যাচ্ছে শাড়িটার। ব্লাউজ পিসটা পিঙ্ক কালারে, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, টু গর্জিয়াস, একদম গর্জিয়াস মানে দারুণ। হ্যালো অলকাজি, কেসে হ্যায়? আচ্ছা এটার প্রাইসটা, এটার প্রাইস আছে 11,250, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। কারুর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। সুলতানা, রিমায়া সুলতানা, এ তাসর হ্যায়, পুরা পিয়ার তাসর মে দিখা রহি হুঁ মে। আচ্ছা এরপরে যাচ্ছি একটা রেড, রেডের সঙ্গে এই ধরনের পুরো ব্লকের মধ্যে তসরের শাড়ি। মে ঠিক হুম, এইটা দেখে নাও শাড়িটা, এটা পল্লু পোর্শন, এওয়ালা হ্যায় পল্লা পোর্শন, গর্জিয়াস, টু গর্জিয়াস। আমি একদম সিঙ্গেল লেয়ার করে দেখাচ্ছি, শাড়িটা দেখে নাও শাড়িটা, এইটা যাচ্ছে পুরো ব্লকে, প্রচন্ড সুন্দর, প্রচন্ড গর্জিয়াস। যারা ভালোবাসো গর্জিয়াস শাড়ি, একটা ফেস্টিভ্যালে ভালো শাড়ি নেওয়ার যদি প্ল্যান থাকে, একটু তসরের হাতের কাজ করা, তো এই ধরনের একটা শাড়ি নিতে পারো। শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, এবং পুরোটাই হ্যান্ড ব্লক, পুরোটাই হ্যান্ড ব্লকে যাচ্ছে। এবং ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে ব্লাউজ পিস রেড কালারের, রেড কালারের ব্লাউজ পিস যাচ্ছে, বিউটিফুল লাগবে পরলে, বিউটিফুল লাগবে, ঠিক আছে? আর এটার সাথে ব্লাউজ পিসের স্লিভটা যাচ্ছে, এইটা এইটা যাচ্ছে ব্লাউজের স্লিভ, দেখে নাও শাড়িটা কিন্তু খুব গর্জিয়াস। মানে হাতে করা জিনিসের কিন্তু একটা ভ্যালু আছে, এটা দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা এটার দামটা দেখ, এটার দাম 11,250। এই শাড়িগুলো কিন্তু সবই এই প্রাইসেই যাচ্ছে, 11,250 থেকে এটা টেনে নে, 11,250 প্রত্যেকটা শাড়ি, মানে এক একটা মানুষের হাতের কাজের ছোঁয়া আছে, ঠিক আছে? এইটা যাচ্ছে দেখো নাও কালারটা, এটা কালারটা ভীষণ সুন্দর, আর ক্র্যাক বাটিকে করা, ক্র্যাক বাটিক, পুরো শাড়িটাতে কিন্তু কোনো বাটিক নেই, খালি শাড়িটার মেন বডিটা এটা হচ্ছে ক্র্যাক বাটিক, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ি আলাদা রকম। এইটা যাচ্ছে শাড়িটার কাজ, কালারটা দেখে নাও, এটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, এবং টু গর্জিয়াস। আমি এইভাবে দেখাচ্ছি, এটা যাচ্ছে কাট ওয়ার্কের কাজটা, কাট ওয়ার্কের কাজ, পুরো এই রকম কাজ দেখে নাও, কাজটা কাজটা দেখো, এইটা যাচ্ছে পুরো কাজটা, ক্র্যাক বাটিকের শাড়িটা, শাড়িটা কিন্তু ক্র্যাক বাটিকের মধ্যে যাচ্ছে। কমেন্টস আসছে না, কমেন্টসটা কিন্তু একটু পেলে মানে আমার জন্য বেটার হয় আর কি। রিঙ্কি এইটাকে না খুলতো, এইটাকে শাড়িটা দেখে না, এই শাড়িটার কালারটা মিষ্টি একটা ইয়ে কালার, কি কালার বলা যায় এটা, এই কালারটা দারুণ পিচ কালার, কিন্তু পিচ কালার অ্যাশ কালার একটু মেশালে যেরকম হয়, যেহেতু কালারটা ক্র্যাক বাটিকের মধ্যে আছে, এইটা যাচ্ছে পুরো শাড়িটা দেখে নাও, শাড়িটা এক্সিলেন্ট এক্সিলেন্ট, এইটা যাচ্ছে পুরো ব্ল্যাক পিচ, হ্যাঁ গ্রেট কম্বিনেশন, হ্যাঁ ব্ল্যাক পিচ কালার। আর এইটা যাচ্ছে তোমাদের
শাড়ির কোয়ালিটিটা বিউটিফুল। এইটা যাচ্ছে ব্লাউজ পিস তসরের মধ্যে, আর স্লিভটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজের স্লিভ, এইটা যাচ্ছে ব্লাউজের স্লিভ। এক্সিলেন্ট দেখতে শাড়িটা, দেখে নাও তোমরা। হাতে কাজ করা শাড়ি কিন্তু আমি বারবারই বলছি, অনেক শাড়ি তোমরা কেনো, তবে এইসব শাড়ির একটা আলাদাই কিন্তু মানে ব্যাপার আছে। হ্যালো হ্যালো ঋতুপর্ণা, এইটা যাচ্ছে, থ্যাংক ইউ ঋতুপর্ণা। ঋতুপর্ণা এসে ট্যাগ করা আরম্ভ করে দিয়েছে, থ্যাংক ইউ। সীমন্তীদি দারুন, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, এটার প্রাইসটা কোথায়? 11,250। প্রত্যেকটা শাড়িতেই কিন্তু এরকম ধরে কাজ করা রয়েছে, মানে শাড়িটা যতক্ষণ না হাতে পাচ্ছ শাড়ির কাজগুলো কিন্তু বোঝানোটা খুব চাপ। আমি যতটুকু পারছি ক্যামেরায় করছি, লাগানো আছে মানে এক্সিলেন্ট দেখতে শাড়িটা, ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা টেনে নে, কারা কারা আছো আমি তো কিছু বুঝতে পারছি না, আর একটু সবাইকে বলবো কমেন্টস করতে, প্লিজ কমেন্টস করো, ট্যাগ করো, একটু ট্যাগ করতে তো পারো তোমরা। আচ্ছা এরপরে যে শাড়িটা যাচ্ছি, শাড়িটা না একটু ফিউশন টাইপের আছে, মানে কাঁথা স্টিচও আছে আবার একটু অন্য স্টিচও আছে, আড়ি স্টিচ, কাঁথা স্টিচ আড়ি স্টিচ মেলানো। এবার যে শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা দুর্দান্ত, সাথে আবার বাটিকও আছে, সব মেলানো মেশানো ব্যাপারটা। এটা জড়ি তসর, জড়ি তসর অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা, দেখে নাও অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে, এক্সেলেন্ট শাড়ি। এইটা যাচ্ছে পুরো, আগের শাড়িটার দাম সব 11,250 টাকা। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা, আগে কিন্তু পেন্ট করা হয়েছে বাটিকের মতো ডিজাইনে, তারপরে এইটার উপরে দেখে নাও আড়ি স্টিচ করা হয়েছে, ডিজাইনটা দেখে নাও। এগুলো সমস্ত কিন্তু হ্যান্ড ওয়ার্ক, আমি কাজ থেকে দেখাচ্ছি, কাজটা যাচ্ছে এই ধরনের আড়ি স্টিচের কাজ, এক্সিলেন্ট দেখতে, এক্সিলেন্ট। তোমরা একটা শাড়ি পরবে, একটা ডিজাইনার শাড়ি, এই শাড়িগুলো দেখিয়ে ফেলেছ, হ্যাঁ হ্যাঁ মধুরা একটুখানি। এইটা যাচ্ছে শাড়িটা, এবং শাড়িটার এগুলো যাচ্ছে কাঁথা স্টিচ, এইটা যাচ্ছে কাঁথা স্টিচ, এক্সিলেন্ট দেখতে। প্রাইস বল রায়, শাড়িটা অ্যাশ কালার, অ্যাশ কালারের কম্বিনেশন, এইরকম কাঁথা স্টিচ করে বর্ডারে করা রয়েছে, দেখে নাও বর্ডারটাও কিন্তু কাঁথা স্টিচে রয়েছে, মানে প্রচন্ড ক্লাসি শাড়ি, ঠিক আছে। কারুর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। আর নিচের দিকের যে ডিজাইনটা, এই ধরনের আড়ি স্টিচের কাজ করা রয়েছে, নিচের দিকের যে ডিজাইনটা এইটা দেখে নাও, এটা পুরোটাই আড়ি স্টিচের কাজ করা আছে। এগুলো কিন্তু সব কিন্তু হাতের কাজ, সব কোন মেশিন ওয়ার্ক নেই, জাস্ট এক্সিলেন্ট শাড়ি। তোমরা যখন পরবে এইসব শাড়ি, মানে বানানোটা খুব, মানে কি বলবো, কম সংখ্যায় বানানো যায়, তো এই না যে 4-5টা পাওয়া যাবে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস অ্যাশ কালারে, এইটা তোমরা স্লিভে দিতে পারবে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা স্লিভে দিতে পারবে। এটা ব্লাউজ পিস যাচ্ছে, পার্ট পেমেন্ট অ্যাভেলেবল, পার্ট পেমেন্ট ম্যাক্সিমাম 3টে পার্ট পেমেন্ট, পুজোর মধ্যে যদি কেউ নাও তাহলে কিন্তু 2টো ইনস্টলমেন্ট অ্যাভেলেবল, ক্রেডিট কার্ড ফেসিলিটি অ্যাভেলেবল, ঠিক আছে। আচ্ছা এটার দামটা বলে দিচ্ছি, শাড়িটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি, নাহলে আমি আরেকবার দেখিয়ে দেবো। শাড়িটা এক্সিলেন্ট দেখতে, এক্সিলেন্ট, পুরো শাড়িটা জড়ি তসরের মধ্যে যাচ্ছে, শাড়িটা জড়ি তসর, শাড়িটার কালারটা এটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা দেখে নাও শাড়িটা বিউটিফুল দেখতে, এটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে শাড়িটা, এইটা শাড়িটা একটা ডিজাইনার শাড়ি, এটুকু বলতে পারি। তুমি যখন পরবে তুমিই পরবে, এই শাড়িটা আবার ডুপ্লিকেট হবে না, ঠিক আছে। আর ব্লাউজ পিস এইটা যাচ্ছে, ব্লাউজ পিস, ঠিক আছে, এটার দামটা এটার দামটা বলছি, আমাদের আসলে ট্যাগ শেষ হয়ে গেছে, সেই জন্য শাড়ির ট্যাগ লাগিয়ে স্টিকার লাগানো হচ্ছে,
এখানে পড়েছে কিনা দেখ। দেখে নাও একদম মানে হাফ হাফ টাইপের শাড়ি, শাড়িটা যাচ্ছে গুজরাটি স্টিচ। এবার আমি কিন্তু গুজরাটি স্টিচে ঢুকলাম, হ্যাঁ এবার আমি গুজরাটি স্টিচে ঢুকলাম। দারুন গো ঋতুপর্ণা, সত্যি দারুন, মানে এগুলো পাওয়া মানে সত্যি একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ আচ্ছা শাড়িটা দেখে নাও, শাড়িটা কিন্তু একটা ব্ল্যাক কালারের উপরে হয়েছে, শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পুরো শাড়িটা এরকম ব্লকে করা হয়েছে, ব্লক প্রিন্ট, তার মধ্যে যাচ্ছে এই ধরনের গুজরাটি স্টিচ। এইটা যাচ্ছে গুজরাটি স্টিচের ডিজাইনটা, দেখে নাও শাড়িটা ব্লকে যাচ্ছে, ছোট্ট ছোট্ট ফুল যাচ্ছে এরকম ডিজাইনটা, ইয়েলো কালার, রেড কালার, ব্লু কালার, ঠিক আছে সব কালারটা কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি, তসরের মধ্যে দেখাচ্ছি, একদম তসর মানে বিউটিফুল কোয়ালিটি। আঁচলটা যাচ্ছে এটা, এইটা যাচ্ছে আঁচল, এটা কিন্তু কোনো কাট ওয়ার্ক না, এটা একদম আঁচল। কেমন লাগছে একটু সবাই বলো, কোনো কথা নেই কারোর। এইটা যাচ্ছে তোমাদের আঁচলটা, এক্সক্লুসিভ শাড়ি, বুকিং করতে পারো কারোর যদি মনে হয় ইনস্টলমেন্টে নেবে, ইনস্টলমেন্ট ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবল। ব্ল্যাক কালারের মধ্যে প্রচন্ড গর্জাস শাড়ি, শাড়িটা কিন্তু হাফ হাফ টাইপের শাড়ি। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ফ্যান্টাস্টিক, ইয়েলো আর ব্লু, রয়্যাল ব্লু, ইয়েলো আর রেড দিয়ে পুরোটা করা রয়েছে। এটা অনেকটা পাশাপালি টাইপের দূর থেকে লাগছে। আর নিচটা যাচ্ছে তোমাদের স্ট্রাইপে, ব্ল্যাক কালার আর হোয়াইট কালার পুরোটা স্ট্রাইপে যাচ্ছে। এটাই যাচ্ছে তোমাদের কুচি পোর্শন, কুচি পোর্শনের যে কাজটা সেটা যাচ্ছে নিচে, এটা এটা যাচ্ছে শাড়িটা। ঠিক আছে দেখে নাও শাড়িটা কেমন লাগছে একটু বলো তোমাদের পিয়ালি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, এইটা যাচ্ছে শাড়িটা। ঠিক আছে কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, শাড়িটার দাম যাচ্ছে গর্জাস শাড়ি, হ্যাঁ একদমই গর্জাস শাড়ি। আবার দামটা ভুলে গেলাম, দেখ তো এখানে ছিল 10,000 সামথিং, 270, 10,000 তাই তো, জি 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 জি, হ্যাঁ 10,270। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও শাড়িটা, 10,270, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, দুটো ইনস্টলমেন্ট যদি পুজোর মধ্যে লাগে, আর না হলে তিনটে ইনস্টলমেন্ট। শাড়িটা দেখে নাও, শাড়িটা মারাত্মক সুন্দর, আর পুরো শাড়িটার মানে কুচির পোর্শনটা যাচ্ছে পুরোটার স্ট্রাইপে। ঠিক আছে, হ্যালো হ্যালো মানসী রয়, দারুন এই ব্ল্যাক কালার শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, প্রত্যেকটা শাড়ি দারুন। আচ্ছা গুজরাটি স্টিচে আমি ঢুকছি, ঢুকে গেছি অলরেডি, এটা ছিল ফার্স্ট শাড়ি গুজরাটি স্টিচে, লাভ ব্রেক দিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কারা কারা আছো আমি তো বুঝতে পারছি না, কারুর কোনো কমেন্টস নেই, সবাই চুপচাপ আছে। যাই হোক, তো এরপরে যে শাড়িটা যাচ্ছি এটা যাচ্ছে পুরোটা চকলেট কালার, কালারটা যাচ্ছে চকলেট কালার, চকলেট কালার, তার সাথে হোয়াইট কালারের পুরো কাজ দেখে নাও। কাজটা কিন্তু হাতের করা গুজরাটি স্টিচ। হ্যালো ডালিয়া, এগুলো কি শাড়ি? এগুলো তসরের শাড়িটার আঁচলটা দেখে নাও, এইটা যাচ্ছে শাড়ির আঁচলটা, ভীষণ একটা কি বলবো ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন শাড়িটা, জাস্ট অসাধারণ দেখে নাও। আঁচলটা আমি কাছ থেকে নিয়ে যাচ্ছি। উমা তুমি কি শাড়ি পরেছো? আমি গুজরাটি স্টিচেরই শাড়ি পরে আছি। এই শাড়িটা দেখে নাও, শাড়িটার ওপরের বর্ডারটা এটা, নিচের দিকে যে আঁচলের পোর্শনটা, আঁচলের পোর্শনটা যাচ্ছে এই ডিজাইনটা, আঁচলের পোর্শনের যাচ্ছে এই ডিজাইনটা। শাড়িটা কেমন লাগছে বলো? ডিজাইন কিন্তু অনেক ধরনের হয়, এটা কিন্তু ভীষণ সোবার একটা ডিজাইন,
থ্যাংক ইউ। এটা যাচ্ছে কাজটা, একদম নিট কাজ, আঁচলের যে কাজটা দেখে নাও, দারুণ দেখতে, দারুণ। পুজোর জন্য এগুলো সব গাছি তসরের উপর, এগুলো সমস্ত রঘুনাথপুর তসরের, রঘুনাথপুরের তসর, দারুণ কোয়ালিটি। হ্যাঁ, কাজ স্টিচ, মানে গুজরাটি স্টিচ অ্যাকচুয়ালি, খুব সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসাধারণ দেখতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা যাচ্ছে এই ডিজাইনটা, ছোট্ট ছোট্ট হোয়াইট কালার দিয়ে, তো এটার কিন্তু কালারটা হচ্ছে চকলেট কালার, কালারটা চকলেট কালার। যারা ভালোবাসো এই ধরনের ব্ল্যাক, মানে হোয়াইট খালি সিঙ্গল কালারে হবে, তারা কিন্তু এই শাড়িটা আমি বলবো ছেড়ো না। কারণ এই শাড়িগুলো এখন কেউ যদি অর্ডারও করো মোটামুটি 5-6 মাস লাগবে, ঠিক আছে? তো এই শাড়িগুলো এক্সেলেন্ট শাড়ি এবং সেম ডিজাইনও আসবে না। আনন্দিতা, আচ্ছা আচ্ছা, জয়েন নাও, দারুণ ডিজাইন, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, পুরো শাড়িটাতে এরকম ছোট্ট ছোট্ট কাজগুলো যাচ্ছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, চকলেট কালারের শাড়ি কিন্তু এটা, এবং এইটা যাচ্ছে ব্লাউজ পিসের কাজটা, দেখে নাও পুরো ব্লাউজ পিসের এই স্লিভটা যাচ্ছে, দুটো স্লিভে কিন্তু ব্লাউজ পিসটা হয়ে যাচ্ছে এক্সেলেন্ট একটা, মানে কি বলবো, গর্জাস নিটওয়ার্ক। হ্যাঁ, একদম নিটওয়ার্ক, দারুণ কাজটা দেখে নাও। এইটা যাচ্ছে পুরো কাজটা বোথ সাইডে, এইটা যাচ্ছে শাড়িটা, আঁচলটা যাচ্ছে এইটা। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার এবার প্রাইসটা বল রিঙ্কি, আমার গলার হার আস্তে করে আস্তে করে জাস্ট লেগেছে, এটা দামটা বল। হ্যাঁ, এটার দাম যাচ্ছে 12,270, চকলেট কালার শাড়িটা, কিন্তু ব্ল্যাক নয়, চকলেট কালার বারবার মেনশন করছি। এটা যাচ্ছে তোমাদের 12,270। আমি যে শাড়িটা পরে আছি, কারোর যদি পছন্দ হয় এটাও বুক করতে পারো। এটার কালারটা অসাধারণ কালার, মানে আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না, কালারটা অনেকটা রামা গ্রিন টাইপের কালার বলতে পারো। আর আঁচলটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, আমি যেটা পরে আছি এইটা যাচ্ছে 12,270, খুব গর্জাস শাড়িটার ব্লাউজ পিসটাও আগের শাড়িতে যেরকম কাজ ছিল ঠিক সেম কাজ, 12,270। এগুলো পুরোটাই তসরের মধ্যে, একেবারে গাছি বাই গাছি তসর, সেই তসরের উপরেই কিন্তু পুরো করা হয়েছে। কারোর যদি পছন্দ হয় এই শাড়িটাও কিন্তু বুক করতে পারো। আচ্ছা, এরপরে যে শাড়িটায় যাচ্ছি, এক্সেলেন্ট দেখতে, এক্সেলেন্ট, প্রত্যেকটা শাড়ি একদম আলাদা রকমের, আশা করি তোমাদের ভালো লাগছে। এই শাড়িটার কালারটা দেখে নাও, শাড়িটার কালারটা যাচ্ছে স্টিল কালার, শাড়িটার কালারটা যাচ্ছে স্টিল কালার। এবং এই যে পাচ্ছি না, আই ক্যাচিং শাড়ি, অপূর্ব, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, এটা দেখে নাও শাড়িটার বর্ডার, ইয়েলো কালার দিয়ে একদম ডাই করে তার উপরে কিন্তু এই শাড়িগুলোর কাজটা করা হয়েছে। কালারটা যাচ্ছে তোমাদের, মানে স্টিল কালার, স্টিল কালার, ঠিক আছে? শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি, এইটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইনটা, দারুণ শাড়ি, হাতে যখন পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বারবারই বলছি, কোয়ালিটি। আগের শাড়িটার আঁচলটা যেরকম ডিজাইনটা দেখলে ঠিক ওই ধরনের ডিজাইনে আঁচলটা যাচ্ছে, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুদীপ্তা। এইটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইনটা, ঠিক আছে? দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা, ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এটাও সেম প্রাইস 12,270। ইয়েলো কালারের ব্লাউজ, মানে একটু গোল্ডেন টাইপের ইয়েলো, শাড়িটার কালারটা যাচ্ছে স্টিল কালার, মানে প্রচন্ড গর্জাস, দেখে নাও, ব্ল্যাক কালার কিন্তু নয়, অসাধারণ দেখতে। এবং শাড়িতে যে বুটাগুলো রয়েছে, কোনোটাতে এরকম পিঙ্ক কালার, সমস্ত শাড়িটাতে এরকম করা রয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ঠিক আছে, 12,270। এরপরে যে শাড়িটায় যাচ্ছি,
এরপরে যে শাড়িটায় যাচ্ছি যাচ্ছে হচ্ছে তোমাদের গ্রিন কালার। কালারটা দেখে না, গ্রিন কালার, লাইট গ্রিন, ঠিক আছে, ভীষণ ভীষণ মিষ্টি। আর ব্লু কালার, নেভি ব্লু কালার দিয়ে এই রকম ডিজাইনটা করা রয়েছে, দেখে না। এইটা যাচ্ছে তোমাদের পুরো আঁচলটা, নেভি ব্লু কালার দিয়ে যাচ্ছে শাড়িটার পুরো বর্ডারটা, শাড়িটার কালারটা। এটা যারা একটু ব্রাইট কালার পরতে ভালোবাসো তারা কিন্তু এই শাড়িগুলো আমি বলবো মানে একদম ডাই করে করা হয়েছে শাড়িগুলো, অসাধারণ দেখতে। আজ তো মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। না না, মাথা খারাপ করো না, শাড়িগুলো এগুলো হ্যান্ড ওয়ার্কের শাড়ি, পছন্দ হলে দেখো। এইটা যাচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতে এরকম ব্লু আর রানি কালার দিয়ে ছোট্ট ছোট্ট বুটা যাচ্ছে অল ওভার শাড়িটা, অল ওভার শাড়িটাতে। এবং আঁচলটা, এইটা আঁচলের কাজটা দেখে নাও, একদম ভর্তি কাজ, একদম ভর্তি কাজ, ঠিক আছে। এইটা যাচ্ছে আঁচলটা, ক্লাসিক শাড়ি। আজ চোখ বন্ধ করে দেখা উচিত, হ্যাঁ চোখ বন্ধ করে দেখো আর ভালো করে শোনো, তাহলে আর কিছু দেখা যাবে না। একটা শাড়ির পিছনে কত পরিশ্রম, হ্যাঁ প্রচুর পরিশ্রম এগুলো। এইটা যাচ্ছে পুরো শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের এটা কি হয়েছে কাজ বানাইনি, ও ব্লাউজ পিসের এই যে হাতাতে যে স্লিভটাতে যে কাজটা, এটা যাচ্ছে স্লিভের কাজটা, ঠিক আছে। এটা ব্লাউজ পিসের স্লিভের কাজটা যাচ্ছে 12,270। গুজরাটি স্টিচ কিন্তু সব আমি এই প্রাইসই রেখেছি, এক্সেলেন্ট দেখতে, যাতে তোমাদেরও সুবিধা হয় কিনতে। একদম উল্টোপাল্টা কিন্তু প্রাইস রাখা হয়নি শাড়িগুলো, বুঝতেই পারছ হাতের কাজের জিনিস ভীষণ সুন্দর দেখতে। 12,270। এর পরের যে শাড়িটা, শাড়িটা যাচ্ছে দেখো শাড়িটার কালারটা ফাটাফাটি দেখতে, শাড়িটা শাড়িটার কালারটা দেখে না, একটা ডাবল শেড কিন্তু আছে শাড়িটার মধ্যে। এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, ব্লক প্রিন্ট, ব্লক প্রিন্ট আছে, আর এইরকম ছোট্ট ছোট্ট ফুল আছে শাড়িটা। এইটা আঁচলটা যাচ্ছে পুরো ভরাট কাজ আঁচলটা, এইটা যাচ্ছে শাড়ির আঁচলটা। হ্যাঁ এই শাড়িটা একদম আনকমন শেড, একদম আনকমন শেড। সুনিতা সিং ম্যাডাম লাস্ট মে ক্যামেরা ব্লাউজ কে তরফ দিখা দিজিয়ে, থ্যাংকস, ক্যামেরা ব্লাউজ কি তরফ কিধর মে সমঝি নেই অ্যাকচুয়ালি। আচ্ছা এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস যাচ্ছে এইটা, যে সমস্ত কিন্তু তসরে, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। শাড়িটা এক্সিলেন্ট, পরবে যখন দারুণ লাগবে। আশা করি তোমাদের কালার কম্বিনেশন গুলো খুব ভালো লাগছে, যেহেতু শাড়ির কালার গুলো খুব মানে ব্রাইট থ্রেড দিয়ে করা হয়েছে, তো সেই জন্য শাড়িটা, এটা কিন্তু একটা ডাবল শেড আছে, দেখেন মেটালিক একটা ডাবল শেড আছে শাড়িটার মধ্যে, এবং শাড়ির কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত, মানে কেউ ভেবো না যে কি ধরনের তসর হবে, ওই রকম একদমই ব্যাপার না, ঠিক আছে। 12,270। এর পরে যে শাড়িটা দেখাচ্ছি, এর পরে শাড়িটা যাচ্ছে ওইটা কোথায়, এর পরের যে শাড়িটা যেটা আমার ফটো দেওয়া ছিল পেজে, এইটা যাচ্ছে শাড়িটা, দেখেন এইটা যাচ্ছে শাড়িটা, এটা দুটো কালার, আর তিন নম্বর হচ্ছে এটা অরিজিনাল ভার্জিন কালার, মানে তিনটে কালার এখানে ইউজ হয়েছে শাড়িটা যখন পরবে। এটা অবশ্য সোল্ড, আমি তাও দেখিয়ে দিচ্ছি, এটা সোল্ড। এইটা যাচ্ছে শাড়িটা পুরো রয়্যাল ব্লু কালার, কালারটা প্রচন্ড সুন্দর। আর এটা দেখে নাও,
এটা পিঙ্ক কালার দিয়ে পুরো এরকম পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালার দিয়ে পুরো এটা ছবি দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ শাড়িটা। এইটা যাচ্ছে পুরো পাটটা, শাড়িটা পরলে কিন্তু এইরকম লাগবে, দারুণ দেখতে। শাড়ির আঁচলটা এইটা, ঠিক আছে, শাড়ির আঁচলটা এইটা। ব্লাউজ পিসটা খুব সুন্দর, ব্লাউজ পিসটা একদম ভার্জিন কালারটা রাখা হয়েছে। শাড়িটার কোয়ালিটি এবার নিশ্চয়ই বুঝতে পারছো, ভার্জিনে যখন রাখা হয় তখন শাড়ির কোয়ালিটি বোঝা যায়। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসের মানে এটা তোমার ব্যাক সাইডে দিতে পারবে, যদিও এটা সোল্ড আমি দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে তোমাদের স্লিভটা, ঠিক আছে। শাড়িটাও 12,270। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি কাঁথা স্টিচ। গুজরাটি স্টিচ মোটামুটি শেষ, আমার এই শাড়িটা কিন্তু অ্যাভেলেবেল আছে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারো। শাড়িটা কিন্তু এক্সক্লুসিভ, যে শাড়িটা আমি দেখালাম ঠিক সেম কাজ, সেম কাজ, ডিজাইনটা এইটা, ভরাট কাজ, 12,270। এরপরে কাঁথা স্টিচের সঙ্গে একটু ফিউশন করা আছে, আমার কন্টেস্ট করার আগেই সোল্ড। ইয়েস, আমি একটু জল খাই। অনেক ভালো ভালো গুজরাটি স্টিচ দেখিয়েছি, করে নাও, নিতে পারো ঋতুপর্ণা। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটা কাঁথা স্টিচের সঙ্গে পুরো গান যেটা স্প্রে হয় সেই স্প্রে দিয়ে করা শাড়িটা, কাঁথা স্টিচের মধ্যে একটু ফিউশন টাইপের আছে, একটু মানে কম কাজ তার মধ্যে দিয়ে করানো। দেখে নাও শাড়িটার আগে দামটা দেখে নিই, শাড়িটা দেখে নাও। শাড়িটার কালারটা একদম একটা চকলেট কালারের সঙ্গে এই ধরনের বর্ডারটা যাচ্ছে, জড়ি তসর, জড়ি তসরের মধ্যে এইটা যাচ্ছে বর্ডারটা শাড়িটা। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলের পোর্শনটায় পুরো কাঁথা স্টিচ করা। এইটা যাচ্ছে আঁচলের পোর্শনটা পুরো কাঁথা স্টিচ করা, দেখে নাও শাড়িটা, ঠিক আছে। এবার শাড়িটা আমি খুলছি, ভীষণ একটু অন্যরকম সোবার দেখতে, অসাধারণ দেখতে শাড়িটার কালারটা, মানে ভীষণ রিচ লুকের শাড়ি। ডিজাইনটা এইটা, এইটা যাচ্ছে পুরো ডিজাইনটা কাঁথা স্টিচের কাজ, কাঁথা স্টিচের কাজ, দেখে নাও পুরোটা কাঁথা স্টিচের কাজ, এই ধরনের শেডেড করে করা হয়েছে। কেমন লাগছে বলো, এই শাড়িটা কেমন লাগছে? শাড়িটা কিন্তু একদমই অন্য ধরনের। এইটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শন এবং শাড়িটা এই ধরনের ডিজাইনে যাচ্ছে, অসাধারণ দেখতে। পুরো স্কার্ট বর্ডারটা এই ধরনের, খুব সিম্পল ডিজাইন কিন্তু খুব ইউনিক। আর ব্লাউজ পিস যেটা যাচ্ছে, ব্লাউজ পিস যাচ্ছে একদম রানি কালার, মানে একদম খুব ব্রাইট কালার না, আর হাতে এরকম কাঁথা স্টিচ করা রয়েছে, ঠিক আছে। এটার দাম 8750, 8,750 টাকা। শাড়িটা পিওর গাছি বাই গাছি তসর, তার মধ্যে জড়ি তসর যাকে বলে, এবং এইটা যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজটা। শাড়িটা কিন্তু একদমই স্প্রে করে করা রয়েছে, এখানটায় পুরো স্প্রে করে করা হয়েছে, 8750, ঠিক আছে। এরপরে একটা তসর দেখাচ্ছি, দেখে নাও তসরটা, এক্সিলেন্ট, আশা করি এটাও তোমাদের খুব ভালো লাগবে। অল ওভার বডিতে কাঁথা স্টিচের কাজ, অল ওভার বডিতে কাঁথা স্টিচের কাজ, এই রকম একটা কাজ, কালারফুল, প্রচন্ড কালারফুল। আর এই ধরনের কাঁথা স্টিচের কাজ বুঝতেই পারছো প্রচন্ড প্রচন্ড গর্জাস। আঁচল যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচলটা, এটা তোমাদের বিষ্ণুপুরী কাতানের উপরে করা রয়েছে, ঠিক আছে। এটা বিষ্ণুপুরী কাতানের উপরে করা রয়েছে, শাড়িটা দারুণ দারুণ দেখতে, দেখে নাও কাঁথা স্টিচের। কিছু বছর পরে তোমরা কাঁথা স্টিচের শাড়ি আর পাবে না, ঠিক আছে, এটা তোমরা কিন্তু একদম শিওর হয়ে যাও। এই 10,000-12,000 টাকায় যেসব শাড়ি পাচ্ছ ওটাও ভুলে যেতে হবে, শাড়ি আর পাবে না, কাঁথা স্টিচের কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। এইটা যাচ্ছে আঁচলটা, জাস্ট ক্লাসি, জাস্ট ক্লাসি। পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও,
অল ওভার বডিতে এই কাজটা, অল ওভার বডি, এবং কাজটা যাচ্ছে ঠাসা কাজ, ঠাসা কাজ, পাটটা যাচ্ছে এই ধরনের কাঁথা স্টিচের কাজে, এই যে পাটটা যাচ্ছে যেটা বর্ডার সেইটা যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজে, ডিফারেন্ট কালার দিয়ে দিয়ে কিন্তু এরকম প্যানেল করে করে করা হয়েছে কাঁথা স্টিচের কাজটা, অসাধারণ দেখতে, একদম অসাধারণ। এইটা যাচ্ছে পুরো আঁচলটা কাজটা, ঠিক আছে। ব্লাউজ পিসটা একদম সিম্পল, এইটা যাচ্ছে স্ট্রাইপে ব্লাউজ পিস, আর বর্ডারটা যাচ্ছে ব্লাউজ পিসের হাতে, এইটা তোমরা দিতে পারবে। এটার দাম তোমাদের যাচ্ছে হচ্ছে 10,970, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ইনস্টলমেন্ট ফেসিলিটি কিন্তু আছে প্রত্যেকটা শাড়িতেই, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিও। এর পরেরটা দেখাচ্ছি, এর পরের শাড়িটা দেখে নাও, এটা খুব খুব সুন্দর, চকলেট কালার, চকলেট কালার দেখে নাও শাড়িটা, রেড কালার, তার মধ্যে মানে কট পাইপিংটা রেড কালারে, চকলেট কালারে এরকম বর্ডারটা যাচ্ছে, শাড়িটা সানফ্লাওয়ার দিয়ে করা হয়েছে, মানে সানফ্লাওয়ার ডিজাইন। এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটার আঁচলটা এইটা, এবং শাড়িটা আমি আগে একটু এইভাবে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা। এইটা যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজটা, দেখে নাও কেমন লাগছে বলো, কেমন লাগছে শাড়িটা, প্রচন্ড গর্জাস, মানে গোল্ডেন ইয়েলো যেটা হয়, কোনো কথা হবে না, গোল্ডেন ইয়েলো কালার যেটা হয় সেই কালারের কিন্তু শাড়িটা, ঠিক আছে। এটা কিন্তু খুব খুব ব্রাইট কালার, এইটা যাচ্ছে পুরো শাড়িটা, যখন পরবে যেখানেই পরবে মানে চোখ আটকে যাবে সবার। আমি সাদা সাদা কাঁথাটা নেব। ওকে ওকে, অপর্ণা মহাতো দারুণ, থ্যাংক ইউ। খুব ভারী কাঁথা স্টিচ, ভারী হয় নাকি, তসরের শাড়ি তো, লাইট, এবং মানে আমি বললাম তো দারুণ শাড়ি। আর এইগুলো মানে হাতে না পেলে কাজগুলো দেখো, এগুলো সব হাতের কাজ, এক্সেলেন্ট দেখতে। এটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা মানে আঁচলটা যাচ্ছে, এটা পাতাগুলো শেডে দেখে নাও, এটা যাচ্ছে ভীষণ সুন্দর, এবং পুরো বর্ডারটা একটা সরু বর্ডার, মানে ডাই করা হয়েছে, এগুলোর পিছনে সত্যি প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম, আর টাইমের ব্যাপার থাকে, ওয়েদারের ব্যাপার থাকে। মেটেরিয়াল ক্যা হ্যায়, মেটেরিয়াল পিওর তাসর হ্যায়, একদম গাছি বাই গাছি তাসর। এইটা যাচ্ছে পল্লুটা, আর পুরো শাড়িটা এইটা কাঁথা স্টিচের কাজ, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এইটা তোমরা ব্যাক সাইডে দিতে পারো, আর ব্যাক সাইডে, আর স্লিভে যেটা ডিজাইনটা সেটা কিন্তু একদম সিম্পল ডিজাইন, মানে অ্যাকচুয়ালি শাড়িটা এত গর্জাস সেই জন্য স্লিভে কিন্তু বেশি ডিজাইন করা হয়নি। এটা যাচ্ছে স্লিভের ডিজাইনটা যাচ্ছে, ঠিক আছে, এইটা যাচ্ছে স্লিভের ডিজাইনটা, এক্সেলেন্ট দেখতে। শাড়িটার দাম যাচ্ছে 13,750, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। লাস্ট কাঁথা যেটা দেখাবো সেটা এক্সেলেন্ট দেখতে, সেটা একেবারে গাছি বাই গাছি তসর, যেরকম মেটেরিয়াল দেখাচ্ছি তার উপর সাদা দিয়ে করা, ঠিক আছে। তোমরা কিন্তু একটু শেয়ার করো লাইফটা, আগের হোয়াইটটা আরেকবার দেখাবেন, হোয়াইটটা দেখিয়ে দেবো, কিন্তু রত্নাদি মনে হয় নেবে। রত্নাদি তুমি কি শাড়িটা নিচ্ছ, আমি একটু দেখিয়ে দিচ্ছি শাড়িটার ইনফোটা, দে এই শাড়িটা, এইটা রত্নাদি, শাড়িটার দামটা যাচ্ছে 10,970। আচ্ছা, এরপরে যে শাড়িটা দেখাচ্ছি একেবারেই তসর কালার, হ্যাঁ নেব, ওকে। আচ্ছা, এইটা যাচ্ছে একেবারেই, কোথায় গেল শাড়ি, খুলে পড়ে গেছে, এটার ইয়েটা কোথায় বলতো,
এই হয়। ওই যে আচ্ছা, আমার এখন অবস্থা খুব খারাপ। সুনিতা সিং আপকে সাইড মে সুন্দর সুন্দর ব্লাউজ দেখ রহা হ্যায়। ও আচ্ছা আচ্ছা, ব্লাউজ কিছু দিন দেখলে না, ঠিক হ্যায়। আজ তো পুরা শাড়ি কা লাইভ হে। আচ্ছা, এইটা যাচ্ছে, শাড়িটা দেখে নাও, তসরের শাড়ি। এটা পুরোটাই মানে কর্নার টু কর্নার টাইপের ডিজাইনটা যাচ্ছে, কর্নার টু কর্নার, এবং পুরো হোয়াইট কালারের এই রকম ডিজাইনটা যাচ্ছে শাড়িটা। জাস্ট আগে দেখে নাও, এইটা যাচ্ছে আঁচল পোর্শনটা, এইটা যাচ্ছে আঁচল পোর্শনটা, হোয়াইট কালারের সুতো দিয়ে পুরো করা, হোয়াইট কালারের থ্রেড দিয়ে কাঁথা স্টিচ করা, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো, আমি কিন্তু সিঙ্গেল লেয়ারে দেখাচ্ছি শাড়িটা, সিঙ্গেল লেয়ারে আমি দেখাচ্ছি শাড়ি। এইটা যাচ্ছে কাঁথা স্টিচের, এক্সেলেন্ট দেখতে। যারা পছন্দ করো এই ধরনের কালারের তসরের শাড়ি, ভার্জিন কালার, তারা কিন্তু এটাও দেখতে পারো। পুরো অল ওভার বডিতে কাজ, পুরো অল ওভার বডিতে কাজ, ঠিক আছে। আঁচলটা এইটা অল ওভার বডিতে কাজ, এবং এইটা দেখে না কর্নার টু কর্নার ডিজাইনটা যাচ্ছে। এইভাবে আমি একটু দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আর এই যে এইভাবে নেমে যাচ্ছে ডিজাইনটা। ব্লাউজ পিসটা দেখে নাও, এইটা যাচ্ছে ব্লাউজ পিসের কাজটা, সরু বর্ডার, একদম সরু বর্ডার, এটা যাচ্ছে ব্লাউজ পিসের কাজটা। শাড়ির কোয়ালিটি বারবারই বলছি তোমাদেরকে, কিন্তু কোনো চিন্তা তোমরা করবে না শাড়ির কোয়ালিটি কেমন হবে। শাড়ির কোয়ালিটি দুর্দান্ত, আজে বাজে তসরের থেকে ভালো দাম দিয়ে ভালো জিনিস কিনবে, মানে এত লো ভ্যারাইটি তসর বেরিয়ে গেছে, আমি সেই জন্যই বলছি কথাটা। আর আমরা সবসময় চেষ্টা করি মানে শর্টকাটে একটু সস্তাটা কিনতে, কিন্তু কখনোই ভালো থাকবে না, সেই শাড়ি পিঁজে যাবে। তোমরা যে দামে কিনবে সেই টাকাটা কিন্তু নষ্ট হবে আলটিমেটলি, তো সেই জন্যই বলছি। আর আঁচলের কাজটা, এই ধরনের আঁচলের কাজটা যাচ্ছে, এইটা যাচ্ছে আঁচলের কাজটা, বিউটিফুল একটা কাজ। একটা শাড়ি হবে মানে সারা জীবনের একটা কি বলবো অ্যাসেট, ঠিক আছে। এটার দামটা বলে দিচ্ছি, এটার দামটা যাচ্ছে 13,000 সামথিং। লিংক এখানে দেখতো, আমাদের এই ট্যাগ শেষ হয়ে যাওয়াতে খুব প্রবলেম হয়েছে। 13,500 টাকা হচ্ছে শাড়িটার দাম, ঠিক আছে। টেনে 13,500 টাকা শাড়িটার দাম। কেমন লাগলো এই তসরটা একটু জানাও। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি লামবানিতে, লামবানি দেখাবো। প্রথমে কটনের লামবানি দেখাবো, তারপরে একটু ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি দেখাবো, তসরের উপরেও লামবানি দেখাবো, ঠিক আছে। তো প্রথমে প্রথমে যে একটা লামবানি দেখাচ্ছি, কটন পতেদা আঁচু। তোমরা পতেদা আঁচু সম্পর্কে অনেকেই জানো, অনেকের কাছে আছে পতেদা আঁচু। তো ওই একটা শাড়ির উপরে কিন্তু বানানো হয়েছে পুরো বটল গ্রিন কালারে, যেটা তোমরা কোনো অফিসিয়াল মিটিং বলো, কোনো একটা কাজে তোমরা যাচ্ছ, সেখানে এই পতেদা আঁচুর যে লামবানি, এটা কিন্তু তোমরা পরে যেতে পারবে। অনেক সময় হয় আমরা খুব কসলি কসলি শাড়ি একটা ছোটখাটো ইভেন্টে পরে যেতে পারি না, হ্যাঁ। তো তার জন্য একটা মনে হয় 5,000-6,000 টাকার একটা গর্জাস শাড়ি পরে গেলেই হলো। তো এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটার কাজটা কিন্তু আমাদের লামবানিতে করা হয়েছে, একদম সুন্দর হাতের কাজ, সুন্দর হাতের কাজ। এবং এইটা হচ্ছে তোমাদের ছোট ছোট ফ্লাওয়ার করা রয়েছে, এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল মিরর দিয়ে করা রয়েছে শাড়িটা। এইটা যাচ্ছে ডিজাইনটা, বিউটিফুল একটা শাড়ি পতেদা আঁচুর উপরে, এবং খুব ক্লাসি শাড়ি। এটা কিন্তু পিওর হ্যান্ডলুম, এবং তসরগুলো পিওর হ্যান্ডলুম। আর এইটা যাচ্ছে লামবানির মধ্যে, যদিও আমাদের একদম অরিজিনাল লামবানি নয়, অরিজিনাল লামবানির এই শাড়িতে যদি করা হয় আমি দেখাবো, সেগুলো প্রায় 9,800 সামথিং দাম। তো এই শাড়িটা কিন্তু তোমরা খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমাদের বেঙ্গল লামবানিতে পাচ্ছ। এটা গর্জাস মানে টু গর্জাস, কাউকে যদি মানে একটু যদি গিফট করার ব্যাপার থাকে একটু হাই রেঞ্জে, তাকেও দিতে পারো অথবা নিজের জন্য রাখতে পারো, ভীষণ স্মার্ট। এইটা যাচ্ছে শাড়িটার লুকটা, এটার দাম যাচ্ছে 5,500 টাকা, 5,500 টাকা, 5,500 টাকা। শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া, ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও,
শাড়িগুলো পাতেদাঞ্চু পরে কিরকম আরাম তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, এটা খুব সুন্দর। এবং এটা যাচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে তোমরা কিন্তু এই স্লিভটা বসাতে পারবে, বোথ সাইডে এরকম স্লিভের জন্য করা রয়েছে। একটা ভীষণ স্মার্ট শাড়ি পাতেদাঞ্চু, তোমরা তো নিয়েছো অনেকেই। তো 5,500 টাকা দাম যাচ্ছে শাড়িটা, একদম নরম শাড়ি, এগুলো হাতে বানানো শাড়ি। এরপরে একটা ভাগলপুরের শাড়ির উপরে বানানো হয়েছে শাড়িটা, দেখে নাও শাড়িটা কিন্তু খুব গর্জাস, খুব গর্জাস। শাড়িটার মধ্যে আগে ব্লক করা হয়েছে, তারপরে শাড়িটা, এটা কিন্তু মানে তসর বাই কটনের মধ্যে করা রয়েছে শাড়িটা। এইরকম জিগজ্যাগ ওয়েতে ডিজাইনটা, জিগজ্যাগ ওয়েতে ডিজাইন শাড়িটার বর্ডারটা যাচ্ছে, এইটা এইটা যাচ্ছে। এগুলো সমস্ত কিন্তু আমাদের বেঙ্গল লাম্বানি, কোনোটাই কিন্তু অরিজিনাল লাম্বানি না। অরিজিনাল লাম্বানি কিন্তু প্রচুর দাম। তো এইগুলো সমস্ত হাতের স্টিচ করা, ঠিক আছে, এগুলো সমস্ত হাতের স্টিচ করা। এবং এটা যাচ্ছে ডাই করা, এই যে ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি, এক্সেলেন্ট দেখতে কিন্তু শাড়িটা। শাড়িটার আঁচলটা, এটা শাড়িটার আঁচলটা যাচ্ছে এই ডিজাইনটা, দেখেন হাতের কাজের শাড়ি একটা আলাদাই কিন্তু মানে ভ্যালু আছে, ঠিক আছে। শাড়িটা আমি খুলছি, এইটা যাচ্ছে পুরো শাড়িটার ডিজাইন। যারা একটু হাইট কারেকশনের ব্যাপার থাকে তাদের কিন্তু এই শাড়িটা দারুণ লাগবে পরলে, ভীষণ সুন্দর একটা স্মার্ট শাড়ি। এইটা দেখে নাও শাড়িটা, দারুণ দেখতে, ভীষণ সুন্দর দেখতে হাতের কাজের শাড়ি। এইটা যাচ্ছে শাড়িটা, কাজটা যাচ্ছে এইটা, ঠিক আছে, আর এইটা যাচ্ছে। এবং পুরো যে কাজটা, এই ডিজাইনটাও কিন্তু তোমাদের দেখে নাও কাঁথা স্টিচের মতো কাজ করা আছে, কাঁথা স্টিচের মতো কাজ করা আছে। ব্লাউজ পিসে যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লু কালারের ব্লাউজ পিস, ব্লু কালারের ব্লাউজ পিস। এবং এইটা যাচ্ছে ব্লাউজ পিসের স্লিভ, এটার দাম যাচ্ছে 7,000 টাকা। এরপরে একটা অরিজিনাল লাম্বানি দেখাচ্ছি ইলকালের ওপরে, অরিজিনাল লাম্বানি ইলকালের ওপরে দেখাচ্ছি, খুব লাইট কালার, লাইট কালার স্ট্রাইপের মধ্যে যাচ্ছে, যেটা আমরা দেখাই ইলকাল কটনের শাড়ি, পাড় এবং আঁচলটা সিল্কের, সেই শাড়ির মধ্যেই কিন্তু এটা করা রয়েছে। এইটা শাড়িটা যাচ্ছে পুরোটা স্ট্রাইপে, কালারটা ভীষণ আইসুদিন, ভীষণ আইসুদিন, হোয়াইট কালারের মধ্যে এরকম ভাবে ইলকালটা মধ্যে দিয়ে স্টিচ করা আছে। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলের ডিজাইনটা, এইটা যাচ্ছে লাম্বানিটা। কারুর যদি মনে হয় একটা অথেন্টিক লাম্বানি নেব, তারা কিন্তু এই শাড়িটাও দেখতে পারো। এইটা যাচ্ছে একদম অথেন্টিক লাম্বানি, এদের স্টিচের কোয়ালিটি গুলো দেখো, সমস্ত কিন্তু থ্রেড ওয়ার্ক, বিউটিফুল দেখতে শাড়িটা। মাল্টি কালার দিয়ে করা হয়, 14টা স্টিচ দিয়ে পুরো শাড়িটা হয়, এবং অরিজিনাল মিরর দিয়ে শাড়িগুলো হচ্ছে। এগুলো কিন্তু অরিজিনাল মিরর দিয়ে লাম্বানি। এবং ব্লাউজ পিসটা দেখাচ্ছি, শাড়িটা লাইট কালার হলেও কাজটার জন্য কিন্তু খুব গর্জাস। এইটা যাচ্ছে ব্লাউজ পিসে কাজটা, এটা যাচ্ছে ব্লাউজ পিসে কাজ, ঠিক আছে। এটার দাম যাচ্ছে 9,890 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, বিউটিফুল দেখতে শাড়ি। যারা কটন লাম্বানি চাও তাদের জন্য এই শাড়িটা কিন্তু এক্সেলেন্ট। এবং এই শাড়িগুলো বানিয়ে আস্তে আস্তে মানে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। এইটা যাচ্ছে পুরো ব্যাক সাইডের কাজটা আমি দেখাচ্ছি, ব্যাক সাইডের কাজটা। একটা হাতে বানানো শাড়ির কিন্তু সত্যি ভ্যালু আছে হ্যান্ড ওয়ার্কের। এইটা যাচ্ছে পুরো কাজ, এগুলো অরিজিনাল মিরর লাগানো পুরো শাড়িটার কাজ। 9,890 হচ্ছে প্রাইস। এরপরে আর একটা, এটা অনেকে দেখেছ, যারা আমার বুটিকে এসেছো তারা অনেকেই দেখেছো এই শাড়িটা। এইটা দেখে নাও, একটা রাস টাইপের কালার ইলকাল, এটাও সেম শাড়ি, ইলকালে যাচ্ছে কালারটা। এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, পুরো বর্ডারে কাজ,
এবং বডিতে এরকম ছোট্ট ছোট্ট ফুলের কাজ। হ্যাঁ, আজকে পুরোটাই এমব্রয়ডারি স্পেশালি রেখেছি, আর লাস্টে একটু বাগরু দেখাবো। একদম সবসময় তো এত দামি দামি শাড়ি ইয়ে হয় না, ঠিক আছে। এই যে যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে দেখে নাও আঁচলটা, শাড়িটার কাজটা দেখো, অরিজিনাল সমস্ত মিরর দিয়ে কাজ যাচ্ছে, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, বিউটিফুল দেখতে। যারা একটু গর্জাস শাড়ি নেওয়ার প্ল্যান আছো কটনের মধ্যে এলকাল, তো নিয়ে দেখো। এইটা যাচ্ছে পুরো শাড়িটার কাজটা, অসাধারণ দেখতে। 9,890 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। পুরো শাড়িটাতে ছোট্ট ছোট্ট ফুলের ডিজাইন করা রয়েছে। এইটা যাচ্ছে ডিজাইন, এইটা যাচ্ছে দেখে নাও কালার কম্বিনেশন, এইরকম কালার কম্বিনেশন প্রত্যেকটা, মানে ছোট্ট ছোট্ট ফুলের এত ভীষণ সুন্দর সুন্দর করেছে, পুরোটাই হ্যান্ডওয়ার্কে যাচ্ছে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটাও পুরো কাজ করা আছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এইটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস, 9890। এরপরে তসরের লাম্বানি দেখাচ্ছি। তসরের লাম্বানিটাও কিন্তু এখনো আমাদের বেঙ্গলের। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, কালারটা দেখে নাও, উফ ফাটাফাটি, পুরো ভার্জিন তসর, তসর কালার, একদম ভার্জিন তসর। শাড়ির কোয়ালিটি দেখে নাও, এইটা যাচ্ছে শাড়ির কোয়ালিটি, এইটা যাচ্ছে বর্ডারটা, এইটা যাচ্ছে বর্ডারটা। আজকে একটা শাড়ি দেখাচ্ছি না, আজকে পুরোটাই হাতের স্টিচের শাড়ি দেখাচ্ছি। এবং শাড়িটার আঁচলটা যাচ্ছে এইটা দেখে নাও, শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি, প্রচন্ড সুন্দর। যারা পছন্দ করো এই রকম একটু তসর কালারের মধ্যে শাড়ি, তার এই শাড়িটা দেখতে পাবো। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, এক্সেলেন্ট দেখতে দেখে নাও শাড়িটা, এক্সেলেন্ট দেখতে। আঁচলটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে আঁচলটা, ব্লাউজ পিস এইটা, এটা যাচ্ছে ব্লাউজ পিস। এটার দাম যাচ্ছে 12,000 টাকা। আর একটা শাড়ি দেখাচ্ছি, কটা বাজে, আরেকটা রেড কালার, রেড কালারের তসর ডাই করা, এগুলো কিন্তু সমস্ত ডাই করা হয়েছে, সমস্তটাই আজকে হ্যান্ড স্টিচের উপরে দেখিয়েছি। এইটা যাচ্ছে পুরো কাজটা দেখে নাও, ডার্ক রেড কালার, ডার্ক রেড কালার, এইটা যাচ্ছে বর্ডারটা। শাড়িটাতে ছোট্ট ছোট্ট এরকম ফুল করা রয়েছে, ছোট্ট ছোট্ট এরকম ফুলের ডিজাইন, ডালিয়া ম্যাম পাশা পারে নাই, পাশাপালি ব্লু অ্যাভেলেবেল আছে, ব্লু কালার, আর একটা কি কালার আছে যেন রানী কালার মনে হয়, ঠিক আছে। এই শাড়িটা দেখে নাও, শাড়িটার আঁচলটা এটা, এগুলো সমস্তটাই হ্যান্ডওয়ার্ক। 12,000 যাচ্ছে প্রাইস, 12,000 যাচ্ছে প্রাইস, বেঙ্গল লাম্বানি, এটা যাচ্ছে পুরো ব্লাউজ পিসটা, ঠিক আছে। এইগুলো দেখিয়ে দিলাম, এরপরে আমি যাচ্ছি হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে তোমাদের বাগরু দেখাবো, দেখিয়ে লাইভটা শেষ করবো। 10টা শাড়ি আছে, একটু দেখিয়ে দিই। প্রথম শাড়িটা যাচ্ছে এইটা, দুটো কালার দিয়ে ব্লক, এগুলো সমস্তটাই ভেজিটেবল কালারে যাচ্ছে। কালারটা দেখে নাও, শাড়িটার ব্লকটা এইটা, ঠিক আছে, দুটো কালারে যাচ্ছে শাড়িটা, দুটো কালার, ব্লু কালার দিয়ে এরকম বর্ডার যাচ্ছে, খুব খুব সুন্দর। কাপড়ের মেটেরিয়াল যারা নিয়েছো তারা তো জানোই শাড়ি ওই ধরনেরই কোয়ালিটি, সেম একদম কটন বাই কটন। এগুলো ভীষণ স্মার্ট, কাউকে গিফট দেওয়ার জন্য খুব ভালো, নিজের জন্যও রাখতে পারো। ব্লাউজ পিসটা কাটা আছে,
এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা নেভি ব্লু কালার, তার মধ্যে রেড কালার আর বেজ কালার দিয়ে ব্লকটা করা আছে, এগুলো কিন্তু হ্যান্ড ব্লক। এবং আঁচলটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে আঁচলটা, ব্লাউজ পিস এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এটার দাম যাচ্ছে 1150, ব্লাউজ পিস এটার দাম যাচ্ছে 1150, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া 1150, এটা যাচ্ছে আঁচলটা। ঠিক আছে, দেখিয়ে দিলাম, এইটা যাচ্ছে শাড়ি। এর পরের কালারটা ভীষণ লাইট কালার, কিন্তু ভীষণ সুন্দর দেখতে, দেখে নাও, ব্ল্যাক কালারের এরকম বর্ডার যাচ্ছে, এটা এরকম ফ্লাওয়ার মোটিভে, ছোট্ট ছোট্ট এরকম ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে, খুব সোবার শাড়ি। ঠিক আছে, যারা লাইট কালার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা, কালারটা যাচ্ছে মুলতানির, যে কালারটা হয় সেই কালার, একদম মুলতানির কালার, শাড়িটা এইটা লাইট কালার, আর একটা রাস্ট কালারের সেলভেজ বর্ডার যাচ্ছে। এগুলো দিনের বেলায় পরো, খুব খুব স্মার্ট এবং খুব সুন্দর। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, শাড়িটা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, অদ্রিজা সব দেখানো হয়ে গেছে, একটু রেকর্ডেড লাইভটা দেখে নিও। ঠিক আছে, এইটা যাচ্ছে শাড়িটা, আর ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটার এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, 1150 হচ্ছে প্রাইস। এটা হলো দু নম্বর শাড়ি। তিন নম্বর শাড়ি দেখাচ্ছি যেটা, সেটা যাচ্ছে এইটা হচ্ছে ব্লকটা, একদম আজরাকের ব্লক, খুব সুন্দর দেখতে শাড়িটা, নো ডাউট, দারুণ। কারুর যদি পছন্দ হয় শাড়িগুলো, কিন্তু রিস্টক করা খুব টাইম টেকিং ব্যাপার, আসে আর আমি দেখিয়ে দিই। তো এই শাড়িটা দেখে নাও, এটা এইটা ও, এটা ব্লাউজ পিস গুলো কেটে কেটে দিয়েছে, এই আগের আগের আগেরটা আরেকবার একটা ফোন এসে গেছিল, এইটাই ভাঁজ করা, তারপর দেখাচ্ছি। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও, দেখাচ্ছি, এইটা যাচ্ছে শাড়িটা, কালারটা কিন্তু সেই ব্লু এর মধ্যে যাচ্ছে ব্লকটা, এইটা এইটা যাচ্ছে বর্ডারটা, শাড়িটা এক্সেলেন্ট দেখতে, এটা যাচ্ছে আঁচলটা, 1150 হচ্ছে প্রাইস, ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা ব্লাউজ পিস। ঠিক আছে, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, 1150, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ভীষণ ভালো কোয়ালিটি শাড়িগুলো। দে এই শাড়িটা দেখে নাও ঋতুপর্ণা, এইটা এটা যাচ্ছে 1150। ঠিক আছে, এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, লাইট কালার, কিন্তু মুলতানির মিট্টির যে কালার সেইটা। এর পরের যে কালারটা দেখাচ্ছি এইটা, ব্লকটা দেখে নাও, এই ব্লক গুলো কিন্তু সবসময় আসে না, আমি বাকি সব কটা ব্লাউজ কাটা ওরা কেটে কেটে এবার পাঠিয়েছে, ভালোই করেছে একদিকে। এইটা দেখে নাও শাড়িটা, খুব গর্জাস, খুব গর্জাস দেখতে, এইটা যাচ্ছে শাড়িটা, 1150 যাচ্ছে প্রাইস, 1150। শাড়িটার ব্লকটা কিন্তু দারুণ, দারুণ ব্লক, এইটা যাচ্ছে শাড়িটা, গর্জাস। আর ব্লাউজ পিস এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, মেরুন কালারের সাথে একটা কি বলবো, রাস্ট কালার ইউজ হয়েছে, মেরুন কালার আর রাস্ট কালার, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, 1150, খুব ব্রাইট। এরপরে আবার সেই কালার মুলতানি, জাস্ট দারুণ দেখতে, দেখে নাও, কালারটা ব্লু কালারের কম্বিনেশনে করা আছে, এটার ব্লাউজ পিসটা কাটেনি মনে হচ্ছে, এইটা দেখে নাও, দারুণ দেখতে কালারটা, মুলতানির ওপরে পুরো এরকম ব্লু কালারের কম্বিনেশনে যাচ্ছে, বর্ডারটা এইটা যাচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, যারা পছন্দ করো এই ধরনের কম্বিনেশন, এটা কিন্তু দেখতে পারো। এটা যাচ্ছে এরকম ব্ল্যাক কালারের বর্ডার, আর শাড়িটা এটা ভীষণ সোবার, এটা হচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, দেখে নাও আঁচলটা এইটা, আর ব্লাউজ পিস এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, 1150, ব্লাউজ পিস যাচ্ছে 1150,
আচ্ছা, এরপরে যে শাড়িটা মেরুন কালারে দেখালাম ওটাই ব্লু কালারের কম্বিনেশন যাচ্ছে, খুব 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 গর্জাস। দেখে না, এইটা যাচ্ছে বর্ডারটা, এটা যাচ্ছে আঁচলটা, শাড়িটা এটা, এগুলোর সাথে এই ব্লাউজও পরতে পারো, সিঙ্গেল কালারেরও কোনো ব্লাউজ পরতে পারো, ভালো লাগবে, খুব খুব সুন্দর দেখতে শাড়িগুলো। ঠিক আছে, এটার ব্লাউজ পিস এইটা, এটা যাচ্ছে ব্লাউজ পিস শাড়িটার সাথে। এরপরে আর একটা লাইট কালার, এইটা যাচ্ছে লাইট কালার, দেখে নাও আগের যেটা দেখালাম সেটার থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট, ব্লকটা কিন্তু কালার সেম, আগে যেটা দেখিয়েছিলাম সেই কালারটা বলছি, এই কালারটা কিন্তু একটু কালার সেম, ব্লকটা ডিফারেন্ট। ঠিক আছে, এটাতে ছোট্ট ছোট্ট ব্লক, এইটা যাচ্ছে শাড়িটা, কেমন লাগছে বলো এই ব্লক গুলো। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা এটা একদম নরম শাড়ি, মানে এগুলো পরে এত আরাম কি বলবো। আর এটার ব্লাউজ পিস দেখিয়ে দিই, খুব সুন্দর দেখতে শাড়িগুলো। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ১১৫০ হচ্ছে প্রাইস, ১১৫০ যাচ্ছে প্রাইস। এরপরে যাচ্ছে ব্লু কালার, আবার ব্লু কালার, দারুন দারুন এই ব্লু গুলো, জাস্ট পরলে প্রচন্ড গর্জাস লাগবে। দেখে না শাড়িটা, ১১৫০ যাচ্ছে প্রাইস, এরকম চওড়া বর্ডারটা যাচ্ছে ডাবল লাইনে, দারুন দেখতে। নেভি ব্লুর ওপরে এরকম হোয়াইট কালার দিয়ে কাজ করা আছে শাড়িটা। ঠিক আছে, আর এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা এইটা, হ্যালো চৈতালি দি। আর এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, আজকে প্রচুর শাড়ি দেখিয়েছি, একটু লাইটটা দেখে নিও। আচ্ছা, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, ১১৫০। এরপরের কালারটা দেখো একটু বড় ব্লক, এইটা যাচ্ছে শাড়িটা, ডিজাইনটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, আঁচলটা দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা। এইসব শাড়ি মানে তুলোর মতো একদম কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। এইটা যাচ্ছে শাড়িটা, খুব গর্জাস, ভীষণ লাইট কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, এটা পুরো আঁচলটার ডিজাইনটা, ঠিক আছে। আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, পাখি পাখি আছে, বার্ড। আর লাস্ট যে শাড়িটা সেইটা যাচ্ছে ব্লু এর মধ্যে, আজকে ব্লু আর এইসব কালার দিয়েই এসছে শাড়িটা, পুরোটাই ব্লু এর মধ্যে, দেখে নাও এটার কালারটা, ছোট ছোট ব্লক, একদম ব্লকটা যেটা করা আছে ছোট্ট ছোট্ট, খুব খুবই ছোট, এই ধরনের ব্লক যাচ্ছে। এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, পরলে কিন্তু খুব ভালো লাগবে, লাইট কালারের কোন ব্লাউজ দিয়ে পরতে পারো। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলেও কিন্তু এরকম ব্লক করা রয়েছে, পুরো শাড়িটা এটাও যাচ্ছে ব্লকে এরকম ভাবে। আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, তো আজকে অনেক শাড়ি দেখালাম, আমার সাথে যারা যারা আছো থ্যাংক ইউ অনেকক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো পছন্দ হলে স্ক্রিনশট দিও, আজকে কিন্তু অনেক হ্যান্ডবক শাড়ি দেখিয়েছি, প্রচুর শাড়ি দেখিয়েছি, পছন্দ হলে স্ক্রিনশট দিও, ইনস্টলমেন্ট ফেসিলিটি রয়েছে, ইনস্টলমেন্ট
দুটো ইনস্টলমেন্ট যারা পুজোর জন্য নেবে, আর না হলে তিনটে ইনস্টলমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু আমি শাড়ি কুরিয়ার করব। আর পেমেন্টের জন্য বলে দিই, কালকে না মানডে হচ্ছে আমার কুরিয়ারের ডে, যাদের শাড়ি লাগবে তারা কিন্তু পেমেন্ট করে দেবে, আমি বললেই পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? চলো তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট। কালকে দেখি একটা লাইভ করব, কিন্তু কিসের লাইভ করব বুঝতে পারছি না। চলো সবাই টাটা।